গাইস, গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরের সুজিত দ্য বেঙ্গল ব্লগার। এখন বাজে 8:30। আমি এখন থেকে তোমাদের ব্লগটা শুরু করছি। আমার অনেকক্ষণ উঠেছি, রান্নাও প্রায় অনেকটাই হয়ে গেছে, কারণ সুজিত অফিসে বেরোলো, খেয়ে গেল, ভাত খেয়ে গেল। এখন তো আর রুটি খেতে পারবে না, সো ভাত খেয়ে গেল আর টিফিন টিফিন নিয়ে গেল, ফ্রুট টুট এসব, কারণ এখন তো অনেক বাছাই করা খাবার জানোই তোমরা, তা সেই জন্য। এবার ও বেরিয়ে গেল, এবার আমি এই 5-10 মিনিট একটু বসবো। অনেকক্ষণ উঠেছি তো এবার মাজাটা একটু পেন হচ্ছে, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, রান্না করছিলাম, কাজ করছিলাম, এবার একটু 5-10 মিনিট বসবো, তারপরে সব কাজগুলো শুরু করব, অন্যান্য কাজগুলো, বিছানা গোছানো, জামা কাপড় কাচা, বাসন মাজা, ঠিক আছে, আরও কিছু রান্না বাকি আছে, সেগুলো ধীরে সুস্থে আস্তে আস্তে করব। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো। আবার চলে এসেছি তোমাদের সাথে একটু। আমার এখনও স্নান হয়নি, মেয়েকেও স্নান করানো হয়নি। এখন বাজে হচ্ছে 12:30। আমি মোটামুটি আর বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো করলাম, আর জামা কাপড় কাচলাম, তারপরে মেয়েকে খাওয়ালাম সকালের খাবার, এইসব টুকটাক কাজ, ও ঘর মুছলাম, এসব করে তারপরে এবার মেয়ে খেলছে, দেখো মেয়েকে, অনেকক্ষণ থেকে খেলছে ও। হ্যাঁ, তোমাকে স্নান করাবো এখন, আমিও স্নানে যাবো, মেয়েকেও স্নান করাবো, তারপর খাওয়াবো, তারপর আমি খাবো, তারপরে দেখি কি করি। স্নান টান হয়ে গেছে, মেয়েকেও স্নান করানো হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আমার খাওয়া হলো, সব কিছু ওয়াশ করলাম, ক্লিন করলাম, এবার একটু ছাদে যাব, কারণ আমার নেইবার ফ্রেন্ডরা ডাকছে, অনেকক্ষণ থেকেই ডাকছে, ওরা চলে গেছে, তো বললো যে, আমি বললাম আমার সব সেরে নিয়ে আমি তারপরে আসছি, তা বললো ঠিক আছে, তাই তো যাই একটু ছাদে একটু আড্ডা দিয়ে আসি। আমরা এখন হচ্ছে ছাদে যাব, ছাদে আবার একটু ছাদে যাব, আবার একটু নামবো, চলো ছাদে যাওয়া যাক, চলো আবার ছাদে যাওয়া যাক। ছাদে উঠছি এখন আমরা, রোদ আছে আজকে ভালো, দেখো এসেই খেলা শুরু হয়ে গেছে মিঠাইয়ের, ওই যে দৌড়িয়ে চলে যাচ্ছে, আমি আর অত দৌড়াবো না ওর সাথে, আজকে ওয়েদারটা বেশ বেশ ভালো লাগছে, রোদে তাকাতে পারছি না কিন্তু আরাম লাগছে, বেশ বেশ ভালো লাগছে। আমি শীতে আমার খুব প্রবলেম হয়, আমি চড়তে আমার খুব সমস্যা হয়, এই জন্য আমার শীতকালটা একদম ভালো লাগে না। গরমে বাবা যতই খাবে তবুও সিজন আমার জন্য একদম প্রেফারেবল নয়। মামা বাবার কোথায় গেল কি জানি, মামা মামা
কোথায় গেল মিঠাই? আমি আসতে দেরি করলাম বলে অনেকে চলে গেল, মানে নিচে ওরা ওরা সব না কি করেছে না খেয়েই স্নান করে রোদ পোয়াতে চলে এসেছে। তো আমি আবার বললাম যে আমি খেটে নিয়ে তারপরে কাজকর্ম সেরে তারপরে আসছি, তো অনেকক্ষণ ওয়েট করে করে থেকে থেকে চলে গেল। আমিও একটু কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব, নিচে গিয়ে মিঠাইকে একটু ঘুম পাড়াবো, দেখি ঘুমায় কিনা। দুপুরবেলা হলেই তো ঘুমাতেই যত আপত্তি, জানি না ঘুমাবে কিনা, তো দেখি। চলে এসেছি আমরা ঘরে দুজনেই, দেখো দেখতে পাচ্ছ। আর এখন মিঠাইকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, দেখা যাক ঘুমাই কিনা, ঠিক আছে? আর আমি একটু শুই, একটু রিল্যাক্স করি, একটু রেস্ট করি। সন্ধ্যা হয়ে গেছে, গুড ইভিনিং। দেখো এক ফোঁটা ঘুমালো না, এক ফোঁটা দুপুরে ঘুমালো না জানো। আর ওর জন্য আমি একটু ঘুমাতেও পারলাম না, কিছুই না, ঘুমাই তো না একটু শুই, সেটাও পারলাম না। কটা বাজে এখন? 5:25। সুজিত এখনো আসেনি, আসবে কখন আসে দেখি, দেরি আছে এখনো অনেক। এই এখন সন্ধ্যে টন্ধে দেবো, দেখি তারপর কি করি। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো শুধু একবার কি করছে, শুধু একবার দেখো দেখো, সবাইকে দেখাচ্ছে, তুই ওরকম করিস না বাবা, তোকে সবাই খারাপ বলছে। দেখ প্রত্যেকটা দিন যখনই বাড়িতে আসে তখনই এরকম সিচুয়েশন করে, তখনই তুমি জানো তো তোমাকে এখন পড়তে বসতে হবে। তোমরা দেখো কি করছে,
তোমরা মেসবুতকে বলে দাও তো একে একটা ধরে নিয়ে যাই, একদম যারা ধরে নিয়ে যাইও পাঠিয়ে দাও, তোমাদের কাছে আছে না তোমাদের বাড়ির ওখানে মেসবুত, তোমরা পাঠিয়ে দাও তাড়াতাড়ি। বুঝলে? ওদের সবাইকে বলে দিয়েছি। কি হচ্ছে এগুলো মাম্মাম? তোমরা আমি তাহলে এখানে আমরা ভিডিওটা শেষ করছি আজকে পর্যন্তই, কালকে আবার একটা নতুন ভিডিও তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক আছে? আর ভিডিওগুলো ভালো করে দেখো, স্কিপ করো না, কেমন লাগছে সেটা জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিও, আর কী কী কেমন ভিডিও চাও সেগুলো কমেন্টস করে জানিও, তাহলে আমরা একটু এনকারেজড হব ভিডিও করতে, আর একটু সুবিধা হবে আমাদের। যাই হোক, চলো আজকে পর্যন্তই, টাটা অ্যান্ড গুড নাইট। টাটা বলে দাও, টাটা বলে দাও, বাই বাই, টাটা, গুড নাইট ফ্রেন্ডস।